নাহুর গুরুত্ব আমরা হেদায়েতুন নাহু শুরু করেছি আলহামদুলিল্লাহ, আমরা খুতবা শুরু করেছি হেদায়েতুন নাহু, তাই না? এই খুতবার আগে আমরা পড়েছি নাহুর গুরুত্ব। আসলে আরবি ভাষায় নাহু ছাড়া অর্থ, আরবি ভাষার অর্থ করা সম্ভব নয়। নাহু দেবে জবর, নাহু কি দেবে জবর যে পেশ দেবে, আর আরবি ভাষা এই জামা পরানো অর্থাৎ জবর জের পেশ দেওয়া তথা ইয়ারাব দেওয়ার উপরে অর্থ কি করে নির্ভর করে। জবর দিলে অর্থ হবে মাফুলের, পেশ দিলে অর্থ হবে হয় সেটা মর্তাদা না হলে ফাইলের, আর জের দিলে অর্থ হবে সেটা মুজাফ অথবা হরফে জারের, মুজাফ ইলাই অথবা হরফে জারের। তো এই যে এই জিনিসটা কে বলবে, নাহু বলবে। তো একদিনে তো আর এরকম হয়নি, তো বলেছে নাহুর গুরুত্ব কি। তাহলে প্রধান গুরুত্ব যে যেই বই নাহু, নাহু সংকলনের ইতিহাসে এরকম একটা বই আছে, বইটার পুরো নামটা কি ভুলে গিয়েছে, তার মধ্য থেকে এই জামা পরানোর বিষয়টা আমি জেনেছি যে আসলে নাহু, নাহুই মূলত অর্থ দেয়। আরবি ভাষাকে কে অর্থ প্রদান করে? আরবি ভাষাকে কে অর্থ প্রদান করে? নাহুর এত ক্ষমতা যে আরবি ভাষার শব্দগুলোর উপরে হুকুম লাগায়, অর্থ দেয়, বাক্য গঠন করে। তাহলে নাহু হচ্ছে বাক্য প্রকরণ, নাহু হচ্ছে কি বাক্য প্রকরণ। তো বলেছে নাহুর গুরুত্ব কি, আমরা আরবি শিখবো, আরবির সাথে নাহু শিখতে হবে কেন? তো আমরা তো কবিতা হ্যান ত্যান ইত্যাদিও শিখতে পারতাম, তাহলে নাহু আমাদের শিখতে হবে কেন? নাহুর মাধ্যমে কোরআন হাদিস সহজে বোঝা যাবে, নাহুর মাধ্যমে কোরআন হাদিস সহজে বোঝা যাবে, কারণ নাহুই তো অর্থ দেয়। তাহলে কোরআনের কোন আয়াতে কিভাবে ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, কি বুঝাতে চেয়েছেন, এগুলো নাহুর উপরে ভিত্তি করে এগুলো অর্থ হবে অনেক সময় হাদিসে। তো এখন বলেছে নাহুর গুরুত্ব কি, একজন কবি বলছেন আর নাহবু ফিল কালামি কাল মিলহি ফিত তাআমি। নাহুটা হচ্ছে বাক্যের মধ্যে, মানে কথা বলতে গেলে, কথা বলতে গেলে কথার অর্থ নির্ভর করবে নাহুটা। তো বাক্যের মধ্যে নাহু বেশি লবণ না খাওয়াই উচিত এখন, ঠিক আছে? বিজ্ঞানীরা বলছেন বেশি লবণ খাওয়া ঠিক না, আবার লবণ না খেলেও হবে না, লবণের সাথে আয়োডিন থাকে না, এটা মাথার কোষ বৃদ্ধিতে সহায়তা করে, এই জন্য বলে আয়োডিন খেলে মাথার ব্রেন বাড়ে, কিন্তু সাধারণ লবণে অনেক ইয়া হয়। যাই হোক, কাল মিল হাইফিত তাআমি, তরকারিতে যদি লবণ না দেওয়া হয় যেমন স্বাদ হয় না, ঠিক তদ্রুপ। তো শুধু এইরকম কথা দিয়ে কি আমরা বুঝতে চাই? না, আমরা কোরআন হাদিস থেকেও প্রমাণ করতে পারব যে মূলত আরবি ভাষা শেখার জন্য নাহু সরফ এবং প্রয়োজনীয় জ্ঞান যেগুলো সেগুলো জানা, উসুলে ফেকার দৃষ্টিকোণ থেকেও আমরা প্রমাণ করতে পারবো। কিন্তু আমরা প্রমাণ করব কিসের দৃষ্টিকোণ থেকে? আমরা যেহেতু নাহু পড়ছি এই জন্য আমরা নাহুর দৃষ্টিকোণ থেকে প্রমাণ করব, ঠিক আছে? তাহলে আমরা দেখি এই একই সাথে গুরুত্ব বোঝা যাবে, আবার সংকলনের ইতিহাসও বোঝা যাবে। তো নাহু বিষয়ে বাবুল ইলম বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা মাওজু, এটা শিয়ারা বানিয়েছে যে আমি হচ্ছে এলিম আর এলিমের শহর, আমি হচ্ছে এলিমের শহর আর সেই এলিমের শহরের দরজা, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। তার হচ্ছে এই হাদিসটা শিয়ারা বানিয়েছে, এই হাদিসটা সঠিক না। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী ছিলেন, তিনি যোদ্ধা ছিলেন এবং কবি ছিলেন। এইরকম পৃথিবীতে ইতিহাসে খুব বিরল যে যোদ্ধাও, মানে যোদ্ধারা তো অনেক
হৃদয়হীনা হয়, তাই না? হৃদয়হীন হয় তো বীরঙ্গনা যারা, তারাও হৃদয়হীন হয়। হ্যাঁ, ঠিক আছে, যারা বীরঙ্গনা, যে সকল মহিলারা পৃথিবীর ইতিহাসে আমরা জানি তারা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী ছিলেন, কবি ছিলেন, তার বই আমরা এখনো পাই, দিওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু আমার কাছে আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে লিখেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনেরও লেখক ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষা জানতেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ছোটবেলা থেকে মানুষ হয়েছেন এবং লেখাপড়ার যে কতটা গুরুত্ব এটা তিনি বুঝেছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আরবি বেশি ভালো জানতেন, যারা কবি তারা তো আর আরবি কম পারলে আর কবিতা লিখতে পারবে না, তাই না? প্রত্যেকটা ভাষার উপলব্ধির সাথে জানলে তখন কবি হওয়া যায়। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে, এরকম একটা অবস্থা। যত ইসলামের প্রসারতা বাড়িয়ে যাচ্ছে, ইসলামের বিজয় যত হচ্ছে, ওয়ান আরবিরা যারা আজমি, যারা আরব ভাষী নয়, যাদের মাতৃভাষা আরবি নয়, এমনকি আরবি ভাষীরাও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা ভিন্ন ভিন্ন করে কোরআন পড়তেন। ঠিক আছে, আমরা আমরা পরে ইনশাল্লাহ দেখাবো। তো এই জায়গাতে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এমন একটা জ্ঞান দরকার যেটা মানুষেরা ভাষার ক্ষেত্রে একতাবদ্ধ হয়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কেমন চিন্তা করলেন, যেমন এগুলো আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুল্লু ফাইলিন মারফুউন ওয়া কুল্লু মাফউলিন মানসুবুন, কুল্লু মাফউলিন মানসুবুন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা ফাইল হয় তারা তো পেশ বিশিষ্ট হয়। তখন বললেন, যেই ফাইল সেই পেশ বিশিষ্ট হবে। তারপরে বললেন, যেই ফাইলের পরের স্থান মাফুল, আর মাফুলের জায়গায় মানে জবর দিলেই তো মাফুলের অর্থ প্রদান করে, তাই না? নসব দিলেই মাফুলের অর্থ প্রদান করে, নসবের হালতে। তখন তিনি বলেন, কুল্লু মাফউলিন মানসুব। সরাসরি আমরা অন্যান্য গ্রন্থগুলোতে পাই যে এসিমের সংজ্ঞা তিনি লিখেছেন। তো এটা তিনি লিখলেন এবং এবং তৎকালীন তাবেঈ ছিল আবুল আসওয়াদ আদ-দাওলি, কি দুয়াইলি, আবুল আসওয়াদ আদ-দুয়াইলি, তিনি আরবি ভাষী এবং আরবিতে খুব পারদর্শী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এই যে নাও, এই যে আমি তোমাকে কিছু হিন্টস দিলাম, এটা নাও, হাদান নাহবু, এটা হচ্ছে নাহু, এটা আমার, এটা হচ্ছে নাহু, এটা হচ্ছে আলোকিত, এটা হচ্ছে পথ দেখাবে, এটা হচ্ছে একটা কায়দা, এটা হচ্ছে একটা নিয়ম, এটা হচ্ছে আমার ইচ্ছা, এগুলো নাহুর অর্থ করিয়েছি, না? তো এই যে নাও আমার ইচ্ছা, বা এই যে নাও আমার নিয়ম, এই যে নাও আমার তরিকা, পথ, পদ্ধতি, ওয়াজিফ ইলাইহি, এবং এটার সাথে তুমি কি করো, অ্যাড করো, সংযুক্ত করো, বানা। তখন আবুল আসওয়াদ আদ-দুয়াইলি তিনি সুন্দর করে অনেক কিছু আরবি ভাষার নিয়ম নীতি লিখলেন সর্বপ্রথম। এর আগে এগুলো ছিল, গতকালকে আমি বলেছিলাম কোন ক্লাসে, যে জন্মগত কিছু আমেল আছে, হেদায়েতুন নাহু বা নাহমির বা শর্মিয়াতে আমেল, এগুলো আমেলের পড়া শেখায় না, কে জবর দিবে, কে জেদ দিবে, কে পেয়ে দেবে। তখন বাউতাও কাপড়লাম ওয়া উমজুমুজ খোলা রূপা আসামিন আদা ফি আনাল হাতাইলা, এগুলো কে বানালো, এটা কেউ বানিয়েছে? আরবি ভাষা সৃষ্টির শুরু থেকেই আরবি ভাষাকে বলা হয় সেমিটিক, তার মানে প্রায় 10,000 বছরের কাছাকাছি আরবি ভাষার বয়স। ঠিক আছে, তো এই সেমিটিক ভাষায় যারা কথা বলেছে তারা ওই বা আসলে জের দিয়েছে, ফি আসলে জের দিয়েছে, আলা আসলে জের দিয়েছে। ঠিক আছে, এটা জন্মগত হয়েছে। কি গত হয়েছে? জন্মগত। তাহলে এই আমেলগুলো জন্মগত আমেল, মানে আওয়ামিনু সিমাই বা আরব ভাষীদের কাছ থেকে আমরা শুনেছি। ঠিক আছে, তো এইরকম ভাবে মিলাইয়েছে। তো এখন এই নিয়মগুলো দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আহসান হাযা আন-নাহওয়া আল্লাযী নাহাওতা,
দেখেন আপনাদের বইয়ে দেখেন এখানে হাদান নাহু দিয়েছে, এই যে যে বইটা লিখেছে সম্পাদনা করেছেন সে মনে হয় জানে না অথবা প্রিন্টিং মিস হয়েছে। আমরা যেই সরাটা পড়ছি মূল বইয়ের সাথে, এটা কি ইসলামিয়া কুতুবখানা, আমাদের বাংলাদেশের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ আরবি বাংলাতে বই লেখেন, আরবি গ্রামারগুলোর বা আরবি মাদ্রাসা বোর্ডের পড়াগুলো সেগুলো বাংলাতে সহজভাবে লেখেন, ফাতা আর হচ্ছে ইসলামিয়া কুতুবখানা। তাহলে সেখানে কি দিয়েছে, হাদান নাহবু, আসলে তিনি নাহু জানেন না অথবা ভুল করেছেন। এই যে মা আহসানা, এটা ফেয়ালে তাআজ্জব, এরই পরে যেটা থাকবে সেটা কি হবে, মা আজমালা সামা, মা আহসানা কালামাক, মা আহসানা, এটা হচ্ছে আফানু তাআজ্জবের পরে কি দিতে হবে, হালতুন নাসবি, নসবের হালতে। তাহলে এখানে এই যে পেজ দেওয়া আছে, তাহলে কি ঠিক করেছে, মা আহসানা হাদান নাহওয়া, এই নাউটা কতই না সুন্দর। আলী রাজি আল্লাহ তাআলা আনহু বললেন, ঠিক আছে, আল্লাযি, যেটা নাহাইতা, তুমি যেটা নিয়ম বানিয়েছো, তুমি যেটা ইচ্ছা করেছো, তুমি যেটা সংকলন করেছো, সেটা কতই না সুন্দর। তাহলে আলী রাজি আল্লাহ তাআলা আনহু এখানে একবার নাহু বললেন, এই জায়গাতে একবার নাহু বললেন। এই জন্য পৃথিবীর অধিকাংশ আলিম ওলামারা বলছেন নাহু শব্দটা আলী রাজি আল্লাহ তাআলা আনহুর এই শব্দ থেকেই চয়ন করে নাহু করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে কি হবে, নাহওয়া হবে। আর আমরা যে সরার বইটা দেখছি বা বেশি পড়ার চেষ্টা করি আর দেখার চেষ্টা করি মূল বইয়ের সাথে, সেটা কি এই যে সরা, ওখানে ভুল দেওয়া আছে। তো আল্লাহ আমাদের জন্য কি করুন, সহজ করুন। তাহলে কে নাহুর নামকরণ করে